আমরা প্রতিদিনের মতন আজও ছোট্ট একটা রোগ নিয়ে আলোচনা করব তবে সেই রোগের আগে আমি তোমাদেরকে নামটা বলছি এবং শুনলে তোমার অবাক হবে এই রোগ এত রোগ থাকতে এই রোগ নিয়ে কি আমি আলোচনা করলাম সেই রোগটার নাম হচ্ছে ক্ষুধাহীনতা প্রশ্ন অনেক ওষুধ আছে অনেক রোগ আছে আপনি ক্ষুধাহীনতা নিয়ে আলোচনা করছেন কেন দেখো আমাদের যত রোগী হোক রোগের পরে সবচেয়ে কুফুলটা হয় ক্ষুধাহীনতা এই ক্ষুধাহীনতা যত রোগের পূর্বাভাস প্রশ্ন আসছে প্রশ্ন আসছে যে তাইলে তাইলে আমাদের কী করতে হবে দেখো তুমি হয়তো ওষুধ দিয়েছ সমস্ত রোগ হয়তো ভালো হয়ে গেছে কিন্তু এখন তার খেতে রুচি নেয় খাওয়ার ইচ্ছা নাই খায় না অথবা খাওয়া ভালোই লাগে না একদিন দুই দিন তিন দিন যাচ্ছে তার খাওয়ার কোনো আগ্রহ নাই শরীরটা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে অর্থাৎ তার ওজন কমে যাচ্ছে এবং নানা সমস্যা দেখা দিচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই রোগের কারণটা কি ক্ষুধাহীনতা সচরাচর অন্য কোনো কঠিন রোগের পরেই দেখা দেয় আর যদি কোনো সুস্থ মানুষের ক্ষুধাহীনতা দেখা দেয় সেটাও একটা বিশাল রোগ আমরা ঘরে বসে যদি এসব রোগের চিকিৎসা করতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্য অর্থাৎ সমস্ত কঠিন রোগের পূর্বাভাস হচ্ছে ক্ষুধাহীনতা ক্ষুধার অর্থ একথা নয় যে আমরা তো সচরাচর গুরুপাক খাই অনেক বেশি অতিরিক্ত খাই অনেক অনিয়ম করি এবং নানা জাতের নানা কিছু সমস্যা নিয়ে আমাদের সারাক্ষণে চিন্তা ভাবনা অথবা অতিরিক্ত পরিশ্রম মানসিক কষ্ট সব কিছু মিলেই আমাদের একটা রোগ সেটা হচ্ছে ক্ষুধাহীনতা যখনই কোনো রোগের কোনো লোকের অথবা ছোট হোক বড় হোক শিশু হোক বয়স্ক লোক হোক খিদা কমে যাচ্ছে তার প্রয়োজনের তুলনা বা খেতে পারে না খাওয়ার ইচ্ছে করে না অথবা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য সব কিছু যদি থাকে আমরা ধরেই নেব সে রোগ হচ্ছে ক্ষুধাহীনতা তাহলে প্রশ্ন হচ্ছে স্যার রোগটা তো বললেন ক্ষুধাহীনতা আমরা এখন বুঝলাম যে এটা কঠিন রোগের পূর্বাভাস অর্থাৎ যে কোনো রোগের পরেও হয় অথবা অটোমেটিক্যালি এটা হতে পারে যে কোনো লোকের যে কোনো সময়টা হতে পারে ক্ষুধার রুচিটা কমে যেতে পারে ওজন কমে যেতে পারে তখনই আমাদেরকে চিন্তা করা উচিত আমরা কি জিনিস দিয়ে এই চিকিৎসাটা করব। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলো বলে যেতে এত বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ এখানে নেই তোমরা মনোযোগ দিয়ে শুনে বাক্স থেকে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবে দেখো আমাদের ওষুধ হচ্ছে বারোটা সুতরাং কত সুবিধা তাইলে কি তাইলে কী আসলাম অর্থাৎ এখন আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে দেখো সচরাচর এটা যদি হয় ক্যালকেরিয়া ফস এক নম্বর অর্থাৎ কোনো না কোনো কারণে তার ক্যালকেরিয়া ফস যেটা ক্যালসিয়াম অভাব হচ্ছে শরীরে ব্যালেন্স করতে পারছে না রোগ সেখান থেকেই তৈরি আমরা বাক্স থেকে সিক্স এক্স দিনে দুইবার করে দিতে পারি এটা দেওয়া কর্তব্য বলে আমি মনে করি এবং এক মাস দুই মাস খাইলেই চলে যাবে বর্ষর্ষে তাইলে আর কি তাহলে প্রথম কথা আসছে ক্যালিমিউর অর্থাৎ সেকেন্ড স্টেজের রুগী জীব সারাগা যদি থাকে মুখে যদি তার রুচি কম থাকে অথবা ক্যালিমিওলের পটাশিয়াম সল্ট আমরা তার সঙ্গে যুক্ত করে ডেইলি দুবার বা তিনবার দিতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তার গ্যাস্ট্রের প্রবলেম থাকে যদি তার হজমের প্রবলেম থাকে তাহলে আমরা ন্যাটাম ফস দিতে পারি অর্থাৎ আমাদের এই বাক্স থেকে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে তবে দুইটা কথা মনে রাখবে দুইটা ওষুধ হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা হচ্ছে ক্যালসিয়াম সহযোগিতা করে আরেকটা হচ্ছে ন্যাটটামসাল্ট এবং মিউর আমাদের বাক্স থেকে দেওয়ার চেষ্টা করলেই যথেষ্ট তাহলে আমি চলে আসলাম মিউর ক্যালকেরিয়া ফস অথবা ন্যাট্রাম সাউট এই তিন দ্বিগুণে ছটা ওষুধ দিনে দুবার অথবা তিনবার তুমি একটু দীর্ঘদিন সাত দিন বা পনেরো দিন যদি তার ওজন না বাবে রুচি না বাড়ে অথবা ক্ষুধাহীনতা যদি না যায় তাহলে তোমাকে ডাক্তার দেখানো উচিত তুমি এক মাস দেখো পরিবর্তন নিশ্চয়ই হবে আমাদের এই সূক্ষ্ম মাত্রাগুলোর সবচেয়ে সুবিধা হচ্ছে ক্ষতির সংখ্যা ক্ষতির দিক দিয়ে চিন্তা করলে এটা নাই বললেই চলে আচ্ছা যাই হোক তাইলে আমরা কি কি বুঝলাম অর্থাৎ ক্ষুধাহীনটা একটা বিশাল রোগ এটা যে কোনো লোকের পূর্বাভাস আমি রোগগুলো নাই বললাম না রোগের মধ্যে যেমন ধরো যক্ষা ক্যান্সার ডায়াবেটিস হাঁপানি অথবা যে কোনো লোকের যে কোনো রোগের প্রথমেই এটা শুরু হয় অর্থাৎ আমরা জন্ডিসের কথা বলতে পারি লিভারের কথা বলতে পারি স্পেনের কথা বলতে পারি সর্ব অঙ্গ যখন বিকল হয়ে যা এ বিকল হওয়ার জন্য আমরা স্টিমুলেন্ট দিলাম ক্যালকেরিয়া ফস আর সাল্প আমাদের লাগবেই কারণ এগুলো দীর্ঘমেয়াদী ওষুধ এগুলো যে কোনো লোকের পূর্বা পূর্বাভাসী প্রভেন্টিভ হিসাবে কাজ করে অর্থাৎ তার দেহকে লিভার ঠিক করে সকল রোগের উপশম দিতে পারে এবং সেই ক্ষুধাহীনতাকে সেই সেই সে ভালো করতে পারে আর ন্যাটামিও যেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় শরীরের ব্যালেন্স করার জন্য এবং আমরা নিত্য লবণ খাই সেই লবণ আর এই লবণের মধ্যে পার্থক্য আছে যদিও একই লবণ এটা হচ্ছে সূক্ষ্ম মাত্রা এটা কাজ দেখলে তোমরা অবাক হবে তাইলে তাইলে আমার আমার ভক্তরা যারা আমার ইউটিউব অথবা ফেজ দেখো তাদেরকে একটা আহ্বান জানিয়ে অর্থাৎ আমার ফেজে ফেজে লাইক করে মন্তব্য লিখে শেয়ার করার আহ্বান জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র রোগ ক্ষুধাহীনতা দূর করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই